দেশের জনপ্রিয় একজন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, যিনি স্বপ্নজাল, মনপুরার মতো জনপ্রিয় সিনেমা স্রষ্টা। এবার আসছেন তার স্বপ্নের সিনেমা কাজল রেখা নিয়ে। আর এই সিনেমার গল্প জানাতেই আজ আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম এবং দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী, গুণী অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রথমে কাজল রেখার জন্য আপনাদের শুভকামনা জানাচ্ছি। খুব শিগগির কাজল রেখা আসছে, সো এখন প্রস্তুতি কি চলছে? আমরা শেষ মুহূর্তের কিছু টুকটাক কাজ আছে ছবিরও, ব্যাকগ্রাউন্ড স্কোরটা হচ্ছে, একটু একটু করে ফাইন টিউন হচ্ছে। আর এটা যেহেতু অনুদানের ছবি, 14 তারিখ আসলে মন্ত্রণালয়ের কমিটি এটা দেখবে, তারপরে আমরা সেন্সরে দিয়ে দিব। সেন্সরে দেওয়ার পরেই আমরা আসলে ডেটটা বলতে পারবো, এর আগে ডেটটা বলা সমীচীন হবে না। কাজল রেখা গল্পটা আমাদের অনেকের জানা, আমাদের ঐতিহ্যের গল্প। এই কাজটা কতটা চ্যালেঞ্জিং ছিল, আর একটু পেছনের গল্পটা জানবো এটার। বেসিক্যালি আমি বলবো যে এটা মনপুরার পরপরই আমি আসলে এটা স্ক্রিপ্টটা করেছি, এবং মনপুরার পর আমি কাজল রেখা করতে চেয়েছিলাম, তো নানা কারণে সেটা সেই সময় পারা যায়নি। তো স্ক্রিপ্টার বয়স প্রায় 14 বছরের কাছাকাছি, 12-13-14 বছরের কাছাকাছি, এবং ফাইনালি 2021-19-20 সালের সরকারি যে অনুদান গ্র্যান্ট, ওইটা আমাকে একটা অনুদান দিয়েছে, এবং ওইটা আমার সাহস ছিল যে সরকার আমাকে একটা কিছু টাকা দিয়েছে। তারপরে আমাদের কো প্রডিউসার পালকি প্রোডাকশনস এবং আরও কিছু সহযোগিতা নিয়ে আমরা আসলে ছবিটার কাজ শেষ করেছি। এবং এটা আমরা, ইট ইজ পিরিয়ড পিস, আমরা চলে গেছি প্রায় 400 বছর আগে, মানে 16th century আমরা পোর্ট্রে করার চেষ্টা করেছি। তো এর সব কিছু, কাপড় চোপড় থেকে শুরু করে আর্কিটেকচার, তারপরে ওই সময়টার ল্যান্ডস্কেপ, এই বাংলাদেশ কেমন ছিল, এগুলো সবই আসলে সবকটা, মানে পিরিয়ড, এই কন্টেম্পোরারি টাইমে আমরা ঢাকা শহর কি চিটাগাংর গ্রাম যেখানেই শ্যুট করি, কিন্তু এটা পুরাটাই বানিয়ে তোলা, একটা সময়কে ধরার জন্য পুরো সব কিছুই বানিয়ে তোলা, দেন এটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল আসলে। মিথিলাপু, আপনার কাছে জানতে চাইবো যে আসলে আপনার অভিজ্ঞতা কেমন ছিল এখানে? এটা একটা বেশ অনেকটা সময়ের জার্নি, কারণ কবে মানে শুটিংয়ে, শুটিং শুরু হওয়ার বহু আগে, দেড় বছর আগে। হ্যাঁ, তো সেলিম ভাই আমাকে বললো যে কাজল রেখা ছবিটা ফাইনালি উনি বানাবে, তো ওটা আর কি স্ক্রিপ্টটা তুমি শুনবা কিনা। তো তারপর আমি স্ক্রিপ্টটা শুনি, বেশ সময় নিয়ে পুরো স্ক্রিপ্টটা সেলিম ভাই আমাকে শুনিয়েছে। তারপর তো যাই হোক, এরপরে প্রস্তুতি পর্ব ছিল, লুক সেট ছিল, অনেক কিছুর পরে শ্যুট শুরু। তারপরে শ্যুটও মানে খুবই মজা করে, আনন্দ করে, বাট ইন আ ভেরি ইন্টারেস্টিং ওয়ে, কারণ শ্যুটের আগে প্রিপারেশনটার একটা লম্বা সময় ছিল, তো আর সারাক্ষণ আপডেট নিচ্ছি সেলিম ভাই কবে শুরু হবে, বলছে যে না এখনও সেট ইয়ে হয়নি, রেডি হয়নি, কারণ যেটা বললো যে একটা টিম অফ আর্কিটেক্ট ইনভলভ ছিল ওই ওখানে, সেই সময়কার বাড়ি কেমন দেখতে হবে সেগুলো সব বানানো হয়েছে, মানে একদমই এরকম না যে একটা FDC সেটের ভিতরে করা, এক রিয়েল এনভায়রনমেন্টে দুর্গাপুরে, সুষম দুর্গাপুর ময়মনসিংহে, সেইখানে এই এই জিনিসগুলো তৈরি হয়েছে। তো সেই অভিজ্ঞতাটা একটা অদ্ভুত অভিজ্ঞতা ছিল, মানে আমি গিয়ে অবাক হয়ে গেছি যে এত কিছু, এগুলো সব আমাদের মানে শ্যুটিংয়ের। তো হ্যাঁ, তারপর যেটা হয় কি, যখন পরিবেশটা ওইরকম হয় তখন আরও বেশি ক্যারেক্টারের কাছে চলে যাওয়া যায়। ওইরকম একটা লোকেশনে এরকম একটা সিনারিওকে তুলে ধরা, সেই কাজটা কতটুকু আপনাদের জন্য চ্যালেঞ্জিং ছিল নিজেদের কাছে? আমার চরিত্রটাই আমার জন্য চ্যালেঞ্জিং ছিল, কারণ আমি কঙ্কন দাসের চরিত্র করেছি, যেটা এই গল্পে একটা নেগেটিভ চরিত্র, কিন্তু তার মানে শুধু নেগেটিভ না, তার আরও লেয়ার আছে চরিত্রের। তো সেই কারণে এইরকম একটা চরিত্র আমি আগে কখনো করিনি, খুব মানে শুনতে ক্লিশেড শোনালেও আমি সত্যিই করিনি আগে কখনো। দর্শক আমাকে একদম নতুনভাবে, অন্যভাবে দেখবে, অলরেডি লুকটা দেখেছে কিন্তু ছবিটা দেখলে বুঝতে পারবে যে আমার চরিত্রটা অ্যাকচুয়ালি কীরকম। তো সেটা তো খুব চ্যালেঞ্জিং ছিল আমার জন্য, সে আমি আমার মতো করার চেষ্টা করেছি, সেলিম ভাই গাইড করেছে, জানি না কী হয়েছে, সেটা একটা চ্যালেঞ্জ ছিল। আর তার মধ্যে আবার কিছু সিন ছিল খুব চ্যালেঞ্জিং আমার জন্য, সেটা আমি বলবো না এখন কোন সিন, ওটা দেখবে সবাই। ওই কিছু সিন খুব চ্যালেঞ্জিং ছিল, মানে ওর যে সিনের চ্যালেঞ্জের কথা বলছে, ওই সিনে আমিও খুবই পাজল হয়ে গেছিলাম, যে ওর
যে অবস্থা মানে ওই দৃশ্যটা করতে গিয়ে হ্যাঁ আমি খুবই গিলটি ফিলিং এর মধ্যে ছিলাম যে আমি বোধহয় ভুল করলাম এটা এরকম করে করে আর অন্যভাবে করা যেত কিন্তু ও অনেক কারিজিয়াস লেডি মানে একদম পুরো সাহস আমি ভেঙে পড়ছি কিন্তু ও এক বিন্দু সাহস থেকে নড়েনি এটা পরবর্তীতে আমরা আসলে খোলাসা করতে পারবো এটা দেখবে সবাই এখন বলছি না তবে হ্যাভিং সেড দ্যাট আমরা খুব আনন্দ করে কাজ করেছি মানে অ্যাট লিস্ট আমি যেটুকু সময় শুটিং করেছি আমি তো মানে সারাটাক্ষণই আমরা শট দিচ্ছি তখন ক্যারেক্টারে ঢুকে যাচ্ছি আবার শট শেষ হচ্ছে আমি ওই যে আমি এটা আমি আগেও বলেছি যে আমি তখন সেলিম ভাইয়ের এডি হয়ে যাচ্ছি যে এটার পরে কী হবে আবার সেলিম ভাই এডি ছিল মোয়ের সঙ্গে একটা সলা পরামর্শ করা খুসরু ভাইয়ের সাথে একটা সলা খুসরু ভাই আমাদের ডিওপি তো আমি ওটাই আমাকে সেলিম ভাই খালি বলতো এই তুই আর্টিস্ট না এডি সেলিম ভাই একটু আপনার কাছে জানি যে যে চরিত্রগুলো আপনি বাছাই করেছেন বা যাদেরকে যে চরিত্রের জন্য কাস্ট করেছেন কী ভেবে করলেন বা তার মধ্যে আসলে সেটা সেই চরিত্রটা দেখতে পেলেন কিনা যেহেতু এটা আপনার স্বপ্নের সিনেমা কাস্টিং একটা দীর্ঘ প্রসেস আমরা মেনটেন করেছি প্রায় কাস্টিংয়েই লেগেছে 2.5 বছর একটু একটু করে একটা একটা করে কাস্টিং করেছি আমরা যেমন সে গায়িকার একটা চরিত্র ও 400 বছর আগের একটা জলটুঙ্গি ঘরের গায়িকা তো ওর লুকটা কেমন তো এক্ষেত্রে অনেক আমি বাছাই করলাম একে দেখি ওকে দেখি তাকে দেখি ফাইনালি মাটি ও নাচের মেয়ে ওকে মনে হলো যে শি ইজ দ্য রাইট কাস্ট দেন আমরা একটু লুকটা সেট করলাম একটু গানটা ওকে দিলাম ও একটু রিহার্সেল করলো দেন ওইটার একটু টেস্ট শুট হলো সিম্পলি তারপর দেখলাম যে হ্যাঁ শি ইজ দ্য রাইট ওয়ান একইভাবে যেমন মিথিলার কাস্টিং প্রসেসও প্রায় 1.5-2 বছরের কম না যে ওকে স্ক্রিপ্টটা পড়ার হলো এবং আমি ওকে বলি নাই কোন রোল ও নিজেই বেছে নিছে যে কঙ্কন দাসীটা চ্যালেঞ্জিং ওর কাছে হ্যাঁ তো দেন ফাইন আমার জন্য এটা একদমই সোজা হয়ে গেছে কারণ নেগেটিভ রোল তো করতে চায় না লোকেরা স্পেশালি যারা নায়িকা তো দেন এরপরে যেমন মন্দিরার কাস্টিং সেটাও আরও লম্বা আমি বলবো যে কোভিডের মধ্যে আমরা একটা ইউনিসেফের হাত ধো টাত ধো কোভিডের নানা ওইটা একটা করতে গেছি তো যাওয়ার পরে ও মন্দিরাকে আর সোনাই মানে ইয়াস রোহান দুজনকে কাস্ট করলাম তো ওই সেটের মধ্যেই আমার যে প্রোডাকশন ম্যানেজার অর লাইন প্রডিউসার হোয়াট এভার ইজ ওকে কাজল রেখা কাজল রেখা করে ডাকছে তার কারণ যে আমি যখন এর আগের বার কাজল রেখা অ্যাটেম্প করেছিলাম তখন অগ্নিলা ছিল কাস্টিং অগ্নিলার সাথে মন্দিরার চেহারার কোথাও একটা সিমিলারিটি আছে দ্যাট ওয়াজ ওটা তো আমি খেয়াল করে দেখলাম যে হ্যাঁ হতে পারো তো এটা কাজল রেখা রাজের ক্ষেত্রে প্রায় একই রকম ইরেশো যে আগের বার যখন আমি করতে চাইলাম তখন ও ছিল ছেলে আর ওর বাবা জাকের ভাইয়ের কথা ভাবছিলাম তো জাকের ভাই তো নাই এখন ইরেশ আবার বাবার মতো হয়ে উঠছে দেন বাবার রোল ইরেশকে আমরা নিয়ে নিলাম এরকম আমি বলবো পাভেল যেমন মানে আজাদ আবুল কালাম ও এই সিনেমায় একাই প্রায় 5টা রোলে অ্যাক্টিং করেছে ডিফারেন্ট রোলে এটা দরকারও ছিল গল্প বলার জন্যই ওটা দেখলে বোঝা যাবে এবং প্রত্যেকটা লুক আলাদা প্রত্যেকটার অ্যাক্টিং আলাদা ও তো খুবই ট্যালেন্টেড অ্যাক্টর তো দেন আমরা আসলে অ্যাক্টর খুঁজেছি যে আমাদের রোলটা ঠিকঠাক মতো পোর্ট্রে করতে পারবে মিথিলাবু আপনি কাজল রেখা না হয়ে কেন একটা নেগেটিভ চরিত্রকে বেছে নিলেন কাজল রেখার যে চরিত্র সেই রকম চরিত্র আমি আগেও হয়তো করেছি মানে ওটার আমার ওরম মনে হয়েছে যে আমার জন্য নতুন কিছু না কিন্তু ওই আরেকটা যেটা চরিত্র কঙ্কন দাসী ওইটা খুব ইন্টারেস্টিং তা ওটা জাস্ট তখন এরকম একটা কথা হয় পরে সেলিম ভাই আমাকে কঙ্কন দাসীটাই করতে বলে তো এটা আসলে এমন না যে সেলিম ভাইয়ের জন্য ওপেন ছিল যে তুমি বেছে নাও কোন চরিত্র উনি আমার মতামতটা নিয়েছে তারপর তো আলটিমেট তো উনি সিলেক্ট করেছে কে কোনটা করবে ইতিমধ্যে তো একটা গানও প্রকাশ পেয়েছে আসলে সেখান থেকে কেমন রেসপন্স পাচ্ছেন কেমন রিভিউ আসছে আপনাদের আমার লুক আর ওইগুলো নিয়ে তো আমি খুব ভালো রিভিউ পেয়েছি গানটা নিয়েও খুব ভালো রিভিউ পেয়েছি আমাকে অনেকে শুধু বাংলাদেশ না অনেক বিদেশ থেকেও আমাকে রিচ আউট করেছে যে এটাই ছবি আর আর বাকি গান কখন আসবে আর বাকি টিজার ট্রেলার এগুলো কখন আসবে এটা কি এই দেশে রিলিজ পাবে কি না এই ধরনের অনেক প্রশ্ন পেয়েছি তবে কাজল রেখা সেলিম ভাই ডিটেলে বলতে পারবে যে কাজল রেখাতে অসাধারণ সুন্দর সব মাটির গান ওই সময়কার গান আছে তো এই এই গানটা হচ্ছে একটা গ্লিমস আরো মানে বিশাল অনেক গান আছে এই গানগুলো আপনি কিভাবে খুঁজে বের করলেন এটা বেসিক্যালি পালাতে এটা তো একটা গীতি এটা কি বলে
পালা আর কি, এটা একটা পালা, এটা হয় গীত হতো, একজন মূল গায়ন থাকতো, ওর ডাওয়া থাকতো, বাওয়া থাকতো, ঠিক আছে, এবং কিছুক্ষণ ও গানে করতো, কিছু বর্ণনায় করতো, আর কিছু সংলাপ, ওই যে ও রাজা সাজতেছে, ও রানী সাজতেছে, ওর ডাওয়া ওর বাওয়া কেউ একজন, ওদের সাথে ইন্টারাকশন, এভাবেই আসলে এই পালাটা হয় আর কি ট্রেডিশনালি। তো ওখানে কিছু গান আছে, মানে পুরো পালার মধ্যেই তো গান আছে, বর্ণনা আছে। তো আমি করেছি কি, ওই পালা অনুগামী করে কিছু আমি লিখেছি, পালাতে যা আছে ওইটা আবার গানের জন্য উপযুক্ত করার জন্য, এই ছবির জন্য উপযুক্ত করার জন্য সেই শব্দচয়ন আমার করা আছে, কিন্তু এগুলো আসলে পালা অনুগামী, এটা আমার রচনা বলা যাচ্ছে না, এটা পালারই মানুষীয় গীতিকারী। অভিনয় শিল্পীদের ক্ষেত্রে যেভাবে চুজ করে করে দিয়েছেন, গানের ক্ষেত্রেও কিন্তু আসলে অনেককে দিয়ে গান গাইয়েছেন, অনেক নতুনকে দিয়ে, নতুনকেও আপনি সুযোগ দিয়েছেন, তাদের কিভাবে চুজ করলেন বা তাদেরকে কেন চুজ করলেন? এটা খুব সিম্পল, যে আমি আই এম নট এ মিউজিশিয়ান, তাই না, আমি একটা মিউজিশিয়ান হায়ার করেছি, কাকে হায়ার করেছি, ইমন চৌধুরী, কাকে কোন গান গাওয়ালে ভালো হয় এটা আমার থেকে আমার মিউজিশিয়ান বেশি জানে বলে আমার বিশ্বাস। ও আমাকে হয়তো অপশন দিয়েছে, কিন্তু ওর পছন্দটাই আমার মনে হয় যে বেশি কাজ করেছে এখানে। আপনার মনপুরা আসলে যে পরিমাণ দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছে, স্বপ্নজালও বেশ সফলতা পেয়েছে, তো সব কিছুকে ছাপিয়ে কেন কাজল রেখাই আপনার স্বপ্নের সিনেমা হয়ে উঠল? এটা যেহেতু আমাদের গল্প, এটা এই মাটির গল্প, এটা আমাদের ঐতিহ্যের গল্প, এবং বেসিক্যালি আমি বলবো যে 16th century যে সময়টায় এই কৃষক কবিরা এই পালাগুলো লিখেছেন, তখন হচ্ছে যে কুলীন সাহিত্য বনাম সাধারণের সাহিত্য, সাধারণ লোকের এন্টারটেনমেন্টের অন্যতম উপাদান সহজিয়া যে ভঙ্গি, এটা এই সয়েলের। 2023 সাল হচ্ছে এই ইয়ের কাজল রেখা বা মানুষীয় গীতিকার ছাপার 100 বছর, কিন্তু 100 বছর আগে এটা ছাপা হয়েছে, এটা প্রায় 23টা ভাষায় অনুদিত হয়েছে, এবং সারা পৃথিবীর মনীষীরা এই অমূল্য সম্পদ দেখে চমকে গেছে, সেই চমকটা খুব সহজ ভঙ্গিতে ছোটো ছোটো টুইস্টে আমাদের গল্প বলার ধরনে আমরা হাজির করেছি, এবং আমার ধারণা দর্শক এটা অনেক হৃদয়ঙ্গম করবে।